बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल। आशा करछि आल्लाहर रहमते आपनारा सबाई भालो आछेन। आमिओ आपनादेर दुआए आल्लाहर रहमते आमार परिवार निये आलहामदुलिल्लाह भालो आछि। आजकेर ब्लगटा आमि सकाल थेके शुरू करतेछि। आजके सकाले खिचुड़ी रान्ना करतेछि मुग डाल आर माशेर डाल दिए। बेगुन भाजबो আর ডিম ভাজি করব ঘি দিয়ে আচার আছে এগুলো দিয়ে খিচুড়িটা খেয়ে নেব। এই তো নাস্তাটা রেডি হয়ে গেছে, তো এখন টেবিলে সব কিছু নিয়ে আসছি, নাস্তাটা করে নিব সবাই মিলে। জোরে তো নাস্তা শেষে চা বানালাম। তো রাতের দুধ ছিল ওটা দিয়ে মেয়েকে চা বানিয়ে দিলাম আর আমরা লেবু চা খাবো। চা খাওয়ার পরে তো মেয়ে আবার রুমগুলো গোছায় দিল, তা আমি রান্নাঘরে রান্নাঘরটা ক্লিন করলাম, যে কাজ ছিল সেগুলো সব করে নিলাম। দুপুরে আবার রান্না করতে হবে, তো যেগুলো রান্না করব সেগুলো আবার ফ্রিজ থেকে বের করে ভিজে রাখলাম। তো নাতনি এখন খেলতেছে, তো ওর তো খালি দুষ্টামি, এটা ওটাতে কলম দিয়ে আঁকে একবারে সব কিছু নষ্ট করে ফেলে দেয়। তা আবার ছোপার উপর কাবার মুছে বিছিয়ে দিলাম, যে ওই তো মানে এটা ফেলায়া তারপর কলম দিয়ে একদম আঁকে নষ্ট করতেছে। তো মেয়ে এখন ড্রয়িংটা সুন্দর করে
গোছাইতেছে, আর এদিকে তোর নাতনি খেলা করতেছে। মেয়ে তো সব রুমগুলো গোছায় দিল, তা আমি বললাম যে আমি তাহলে রুমগুলো ঝাড়ু দেই, তা রান্নাঘরের কাজ শেষ করে আসে, তা আমি রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম। কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম, এখন সব কিছু রেডি করে নিছি, ঝটপট রান্না করব। তা ভাতে চুলে বসায় দিছি, তা সবজিটা বসায় দিছি রান্না, তা ডিম সিদ্ধ করে ভেজে রাখছি সবজির মধ্যে দিব। তা এদিকে আবার মাছ ভিজায় রাখছি, মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এখন চচ্চড়িটা মাখায় দিব। তা পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, কাঁচামরিচ রসুন কুচি দিয়েছি, একটু আদা রসুন বাটাও দিয়েছি, আদা আর জিরা বাটা রসুন তো কুচি করে দিয়েছি, কাঁচামরিচ, তা লবণ হলুদ ধনিয়ার ফাঁকি তেল দিয়ে দিলাম। এখন ভালো করে আগে পেঁয়াজটা মেখে নিব, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত মেখে নিব। তো পেঁয়াজটা মাখাইতে এখন নরম হয়ে আসছে, টমেটো দিয়ে আরও ভালো করে মাখায় নিব। তো টমেটো নরম হয়ে আসলে ধনের পাতাটা আর মাছটা সহ ভালো করে সব মিক্সড করে মাখায় নিব, পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসায় দিব। তো এটা যত বেশি করে মাখাবো তত অনেক টেস্ট হয়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ প্লিজ তারা এক্ষুনি করে ফেলেন, আমাকে আপনারা উৎসাহিত করবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলি আপনাদের ফ্রেন্ডের সাথে পরিবারের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে দেখায় দিবেন, দেখুক, বেশি বেশি লাইক করবেন। তা তরকারিটা হওয়ার আগে আগে আবার একটু কাঁচা ধনের পাতা দিয়ে দিলাম, ওটা তো মেখে দিছিলাম। তো এই চুলায় আবার ওই যে কচুর শাকের তরকারিটা রান্না করলাম, তো একটু রান্না প্রায় শেষই হয়ে আসছে, আমি গোসল করব, নামাজ পড়ব। তো খাবারগুলো টেবিলে নিয়ে আসলাম, তো আজকে খাবারের মেনুতে কচুর শাক ডিম দিয়ে সবজি রান্না করছি আর ওই যে মাছের চরচড়ি। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল, তো ঠিক আছে এখন খেয়ে নেই।
তা বিকালে একটু তেল পিঠা বানাইলাম। তো ক্যামেরাটা অন করতেই মানে চার্জ দেই, পরে চার্জে দিয়ে আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না। অন্য দিন যখন বানাবো তখন এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তা আলহামদুলিল্লাহ তেলপিঠাটা অনেক ভালো হয়েছিল। তো এর মধ্যে মিয়া আবার একটা নতুন রেসিপি বানাবে, তা ভাবলাম যে ওটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে, ময়দা দিয়ে যেভাবে বানালো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল, ভালো লাগছে। তো নাস্তাগুলো সব টেবিলে নিয়ে নিলাম। তা ফ্রিজে ডিপ ফ্রিজটা ক্লিন করব, তো লিচু ফ্রোজিং করে রাখছিলাম, তা ভাবলাম ওগুলো একটু বের করে খেয়ে শেষ করার পরে তারপরে ফ্রিজটা আর কি ক্লিন করব। কিছু আম আছে, তা আমগুলো বের করে বের করে খাইতেছি। তো এখন নাস্তা করে নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন। আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।